এরদোয়ানের দেখানো পথেই এগুচ্ছেন ইমরান খান। এরদোয়ানকে যেমন সামরিক কু করে হত্যা করতে চেয়েছিল তুরস্কের সেনারা, তেমনি একটি ষড়যন্ত্রের কুর মাধ্যমে ইমরানকে সরানো হয় ক্ষমতা থেকে। তবে কি ইমরান এরদোয়ানের কাছ থেকে শিখে তার রাজনীতিতে প্রজ্ঞার মিশ্রণ ঘটিয়েছেন? ইমরান খান কি পারবেন এরদোয়ান হতে? ইমরান খান কি পারবেন এরদোয়ানের মতো সকল ষড়যন্ত্রকারীকে দমন করে আবারও মাসনাদে বসতে? প্রিয় দর্শক, এরদোয়ান এবং ইমরান খানকে নিয়ে আমাদের আজকের স্পেশাল ভিডিওটি আশা করি পুরোটাই আপনারা দেখবেন। আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাই, মাসুম মাহবুব। প্রিয় দর্শক, আপনি দেখছেন ওপেন দাইজ ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। বলছিলাম এরদোয়ান এবং ইমরান খানের কথা। এরদোয়ান তার ক্ষমতায় বসার পর একটি মোরল রাষ্ট্র, প্রত্যেকেই কম বেশি সেই দেশটির নাম জানেন, সেই মোরল রাষ্ট্র যখন বুঝতে পারলেন যে এরদোয়ান গণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় বসলেও বা আধুনিক বা মডারেট চিন্তার মানুষ হলেও তার ভেতরে সুপ্ত গোপন একটি ইচ্ছে রয়েছে, আর সেটি হলো ইসলাম। যখন তুরস্কের ক্ষমতায় বসে এরদোয়ান একটার পর একটা প্রতিষ্ঠানে ইসলামকে নতুনভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করলেন, ইসলামকে পুরো তুরস্কে ছড়িয়ে দিতে চাইলেন, তখনই সেই মোরল রাষ্ট্র বুঝতে পারলেন যে এই এরদোয়ানের গোপন ইচ্ছেটা কি। এবং যখন সেই মোরল রাষ্ট্র বা পশ্চিমারা বুঝলেন যে তুরস্ক কামাল আতাতুর্কের সেই অনুসারীরা যারা 100 বছর ক্ষমতা ছিল তাদের সেই গোলক ধাঁধা থেকে বেরিয়ে এসে একটি মুসলিম রাষ্ট্রের তকমায় বা একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে, তখনই তারা ষড়যন্ত্রের টেবিলে বসে দাবার চাল পরিবর্তন করতে শুরু করলেন। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে নিজ দেশের কিছু করাপ্টেড ষড়যন্ত্রকারী সেনা অফিসার, বিমানবাহিনীর অফিসার, নৌবাহিনীর অফিসাররা একটি সামরিক কুর ঘটনা ঘটান। 2016 সালে সেই সামরিক কুর পেছনের উদ্দেশ্য ছিল এরদোয়ানকে হত্যা করা। এরদোয়ান সে যাত্রায় বেঁচে যান। তিনি সে যাত্রায় বেঁচে যান কিভাবে? জনগণের বিপ্লবের মাধ্যমে। যখন সেই সেনা নৌ বিমানের স্পেশাল ব্যক্তিরা ট্যাঙ্ক নিয়ে আকাশে যুদ্ধ বিমান নিয়ে এরদোয়ানকে শেষ করতে মাঠে নামেন, তখন তাদের সামনে বাধার দেয়াল তৈরি করেন তুর্কি জনগণ, অর্থাৎ একে পার্টির জনগণ। তারা ট্যাঙ্কের সামনে জীবন আত্মাহুতি দেন। তারা তাদের প্রিয় নেতা এরদোয়ানের জন্য রাস্তায় দাঁড়িয়ে পড়েন, ট্যাঙ্কের সামনে দাঁড়ান, বন্দুকের সামনে বুক পেতে দেন। এভাবে অনেকগুলো মানুষের প্রাণ চলে যায়, কিন্তু সামরিক বাহিনী ব্যর্থ হয়। কারণ সামরিক বাহিনী দেখে হাজার হাজার মানুষ ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে আছে, কজনকে তারা মেরে ফেলবেন, কজনকে তারা মারতে পারবেন? একটি সময় সেই ষড়যন্ত্রকারীদের কেউ ব্যর্থ হয়, টিকে যান মাসনাদে রাজাতাইয়েফ এরদোয়ান। এবং এরদোয়ান ক্ষমতায় বসে সেই ষড়যন্ত্রকারীদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচারের মুখোমুখি করেন এবং তাদের কঠিন শাস্তির মুখে ফেলেন। একটি ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এরদোয়ানের এই বিষয়ে সবচেয়ে বেশি সহযোগিতা করেছিলেন সেই সময় তুর্কি সেনাপ্রধান এবং তুর্কি গোয়েন্দা প্রধান। এই দুই ব্যক্তির জন্য এরদোয়ান বেঁচে যান। তবে পাকিস্তানের পরিস্থিতি কিন্তু একটু ভিন্ন। বর্তমানে ইমরান খানের সাথে যে বিরোধটি তৈরি হয়েছে সেই বিরোধটিতে পাকিস্তানের সেনাপ্রধান এবং গোয়েন্দা প্রধান দুজনেই ইমরান খানের বিপরীতে অবস্থান করছে। আর তাই ইমরান খান চাইলেও তিনি সফলভাবে তার কোনো পরিকল্পনা বাস্তবায়ন করতে পারছেন না। এরদোয়ানকে 2016-তে কুর মাধ্যমে হত্যা করতে চাইলেও এরদোয়ান তার রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে, জনগণ দিয়ে ট্যাকেল করে তিনি ফিরে এসলেন। কারণ এরদোয়ানকে সেনাপ্রধান এবং গোয়েন্দা প্রধান সহযোগিতা করেছিল, কিন্তু ইমরান খান সে বিষয়টি পারছেন না।
ইমরান খান এই সেনা প্রদান কি এক্সটেনশন দিয়ে অতিরিক্ত সময়ের জন্য সেনা প্রদান করেছিলেন। আজ তিনি ইমরান খানের বুকে ছুরি ধরেছেন, বলা যায় বাংলাদেশের মইনিউর মতো। এই কামার জাবেদ বাজওয়া ইমরানের সাথে সখ্যতা গড়ে এক্সটেনশন নিয়ে অতিরিক্ত সময় সেনা প্রদান থেকে তিনি তার মতো সেনাবাহিনীতে তার পছন্দের ব্যক্তিদেরকে সাজিয়ে নিয়েছেন। তাদের মধ্যে আইএসআই প্রধান, তাদের মধ্যে আজকে যারা আইএসআইতে বা বড় বড় জেনারেলরা রয়েছেন, তারা প্রত্যেকেই বাজওয়া পন্থী লোক। আর যেহেতু তারা প্রত্যেকেই বাজওয়া পন্থী লোক, তাই ইমরান সুবিধা করতে পারছেন না। এরদোয়ানকে সরানোর জন্য কু করা হয়েছে, ঠিক তেমনি ইমরান খানকে সেই মোরাল রাষ্ট্রের পরামর্শে প্রেসক্রিপশনে একটি ষড়যন্ত্রের কুর মাধ্যমে সরানো হয়েছে। আমরা বলবো দুটো দেশই কিন্তু কু হয়েছে। পাকিস্তানেরটা আমরা সামরিক কু হয়তো বলছি না, কারণ সেখানে আস্থা অনাস্থা ভোটের মাধ্যমে বসানো হয়েছে শাহবাজকে। মূলত শাহবাজকে বসানো হয়েছে বিশ্বকে দেখানোর জন্য যে পাকিস্তানে একটি গণতান্ত্রিক সরকার রয়েছে। যদিও সেই সামরিক বাহিনী স্পেশাল কুর মাধ্যমে ইমরানকে সরিয়ে তাদের পুতুল সরকারে শাহবাজকে বসিয়েছে। আজকে শাহবাজ যা বলছেন যা করছেন সবই সেনাবাহিনীর পরামর্শে করছেন। শাহবাজের বাবারও ক্ষমতা নেই তিনি রাষ্ট্রে কোনো কিছু বাস্তবায়ন করবেন সেনাবাহিনীর প্রধানের পরামর্শের বাইরে, কিন্তু ইমরান তা করতেন না। ইমরান চান এমন একটি পাকিস্তান যেখানে মানুষের ভোটে যারা ক্ষমতায় বসবেন তারাই পাকিস্তানের জাতির ভাগ্যের পরিবর্তন করবেন, আর এটি সেনাবাহিনীর পছন্দ না। আর বাইরে সেই মোরাল রাষ্ট্রের পছন্দ না, যেহেতু ইমরান খান কাশ্মীরের পক্ষে কথা বলেন, ইমরান খান ইসলাম ফোবিয়া নিয়ে কথা বলেন, ইমরান খান প্যালেস্টাইন নিয়ে কথা বলেন, ইমরান খান বিশ্ব মানবতার পক্ষে কথা বলেন, ইমরান খান আফগানিস্তানের পক্ষে দাঁড়িয়েছেন এবং আফগান থেকে মার্কিনীদের তাড়াবার জন্য ভূমিকা রেখেছেন, সকল বিষয় মার্কিনীদের থ্রেট হয়ে গেছেন ইমরান খান। এবং মার্কিনীরা যখন পাকিস্তানে একটি সামরিক বেজ তৈরি করতে চাইল, তখন ইমরান বলেছিলেন অ্যাবসলুটলি নট। তার মানে ইমরান পাকিস্তানে মার্কিনীদের বেজ, সামরিক বেজ তৈরি করতে দিলেন না। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানিয়ে রাখা ভালো, এর আগে জারদারি, নওয়াজ, মোশারফ যারাই ক্ষমতায় ছিলেন, সন্ত্রাস দমনের নামে সেই মার্কিনীরা পাকিস্তানে বিভিন্ন সময় ড্রোন হামলা করেছে, এতে 80,000 মানুষ প্রাণ হারিয়েছে এবং বহু মাদ্রাসায় এই ড্রোন হামলা হয়েছে, শিক্ষার্থী মারা গেছে, নবদম্পতি মারা গেছে, বিনা কারণে তারা সন্দেহের আলোকে এই ড্রোন হামলাগুলো করেছিল। কিন্তু ইমরান ক্ষমতায় বসার পর একটি ড্রোন হামলা করতে দেয়নি ইমরান খান সেই মার্কিনীদের। আর মার্কিনীরা দেখলেন যে ইমরান ক্ষমতায় থাকলে পাকিস্তান তাদের হাতছাড়া হয়ে যাচ্ছে, তারা পাকিস্তানের চিরকাল একটি পুতুল সরকার দেখতে পছন্দ করে। আর ইমরান খান হিসেব করলেন একটু ভিন্ন। ইমরান মার্কিনীদের বললেন, তোমরা ভারতের সাথে যে আচরণ করো আমাদের সাথে ঠিক সেই আচরণ করবে, তোমরা আমাদের দেশে সন্ত্রাস দমনের নামে হামলা করছো, আবার আমার দেশে আফগান থেকে বিভিন্ন এজেন্সি ঢুকিয়ে দিয়ে আমার পাকিস্তানিদের উপর হামলা করছো, আবার দিন শেষে আমাদের কন্ট্রোল করছো কিন্তু বন্ধু বানাচ্ছ ভারতকে, এটি হতে পারে না। তোমরা ভারতকে যে অধিকার দিয়েছো, ভারতকে যে অফার দিয়েছো, ভারতকে ভারতের সাথে যে আচরণ করছো আমাদের সাথে সেটি করতে হবে। তাই ইমরান কৌশলে রাশিয়ার সাথে সম্পর্ক বৃদ্ধিতে নজর দিয়েছিলেন। কিন্তু ইমরান জানতেন না তার ঘরে তিনি দুধ কলা দিয়ে সাপ পড়ছেন, আর সেই সাপটির নাম হলো কামার জাবেদ বাজওয়া। দর্শক, এখন প্রশ্ন হলো এরদোয়ান যেভাবে অসাধু করাপ্টেড সামরিক বাহিনীকে কন্ট্রোলে নিয়ে তার দেশের ক্ষমতায় বসে আছেন একক আধিপত্য নিয়ে, ইমরান কি পারবেন সেদিকে যেতে? এই প্রশ্নটির যদি একটু সংক্ষিপ্ত বিশ্লেষণ করতে হয় তবে বলতে হয় ইমরান সেদিকেই এগুচ্ছেন। অর্থাৎ সামরিক বাহিনী ইমরানের সাথে বিরোধ সৃষ্টি করতে গিয়ে এমন পর্যায়ে পৌঁছে গেছে যে সামরিক বাহিনীর জনপ্রিয়তা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। পাকিস্তানের সাবেক যত আর্মি অফিসার রয়েছেন তারা প্রত্যেকেই কমবেশি ইমরানের পক্ষে দাঁড়িয়েছে, এবং বর্তমানে সামরিক বাহিনীর একটি জরিপ বলছে যে যারা সামরিক বাহিনীতে চাকরিরত রয়েছেন তাদের বড় একটি সংখ্যক ইমরান খানকে
সমর্থন করছে। অর্থাৎ কামর জাভেদ বাজওয়া বা আইএসআই বা অল্প কজন সিনিয়র নেতা তারা ইমরানকে যেভাবে মাইনাস করতে চাইছেন সেভাবে হয়তো সম্ভব হবে না। আর ইমরান খান এখানে একটি ভিন্ন কৌশল গ্রহণ করেছেন, সেটি কি? ইমরান খান বরাবরই বলছেন ফৌজকে তিনি ভালোবাসেন, অর্থাৎ সেনাবাহিনীকে তিনি ভালোবাসেন, দেশের সেনাবাহিনী ইমরানের চেয়ে বেশি প্রয়োজন। ইমরান সর্ব উপরে রাখে সবসময় সেনাবাহিনীকে, ইমরান খান সবসময় সেনাবাহিনীকে সবচেয়ে উপরে রাখে আর এটি সেনাবাহিনীর খুব পছন্দ। তবে ইমরান খান সাম্প্রতিক সময় এরদোয়ানের কৌশলই এগুচ্ছেন, তিনি প্রধানমন্ত্রী নন কিন্তু পাকিস্তানে এই মুহূর্তে ইমরানের সবচেয়ে বেশি ক্ষমতা। ক্ষমতাটা কোথায়? মামলা পুলিশ সেখানে না, জনগণ ইমরানের ইশারায় চলছে। পাকিস্তানের ইতিহাসে কোনো ব্যক্তি এক ইশারায় বা এক ঘন্টার কলে যত মানুষ নামাতে পারেনি, ইমরান খান এক টুইটে সেটি দেখিয়ে দিয়েছে। পাকিস্তানের ইতিহাসে কায়দে আজমের পর ইমরান খান একমাত্র নেতা যিনি গত 75 বছর পর সবচেয়ে বেশি জনপ্রিয় অবস্থানে রয়েছেন। চোখ বন্ধ করে যে কোনো সময় একটি নির্বাচন দিলে ইমরান খান বিজয় লাভ করবেন, এটি পাকিস্তানের কখনো দেখা যায়নি। আর ইমরান খান জনগণের শক্তিতে এমন পর্যায়ে রয়েছেন যে সেনাবাহিনী তাকে মারতে চাইছে, তাকে গুলি করেছে, তাকে বিভিন্নভাবে মাইনাস করতে চাইছে, ইমরান ভয় পাচ্ছেন না। কারণ ইমরান খান মৃত্যুকে ভয় করছে না, তিনি এইটুকু বিশ্বাস করেন যদি আমি বেঁচে থাকি পাকিস্তানের মানুষের ভাগ্য পরিবর্তন করব, পাকিস্তানকে একটি ইসলামিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলব, হয়তোবা সেই ইসলামিক রাষ্ট্রটি কাগজে কলমে না হলেও পাকিস্তানের শাসন ব্যবস্থা, পাকিস্তানের প্রতিটি ক্ষেত্রে ইসলাম কাটত মদিনা রাষ্ট্রকে অনুকরণ করা হবে। দর্শক, একটি দেশকে হঠাৎ করে ইসলামিক রাষ্ট্র বলা যায় না, কারণ বিশ্ব মোড়লরা এই মুহূর্তে কোনো দেশকে ইসলামিক রাষ্ট্র হিসেবে দাঁড়াতে দিচ্ছে না, দাঁড়াতে পারছে না। সর্বশেষ দেখেছি আমরা মিশরের ব্রাদারহুডের পরিণতি। তাই ইমরান খান মুখে দাড়ি নেই, মাথায় টুপি নেই, গায়ে বড় পাঞ্জাবি নেই, জুব্বা নেই, পাগড়ি নেই, কিন্তু ভেতরে তিনি পাকিস্তানকে একটি ইসলামিক মডেল রাষ্ট্র বানাতে চাইছেন, যদিও সেটি কাগজে কলমে নয়, কেবল বাস্তবায়ন করতে চাইছেন। আর ইমরান খানের এই বাস্তবায়নের পথে যেসব সেনাবাহিনী বাধা হয়ে দাঁড়িয়েছেন, আমার বিশ্বাস শেষ পর্যন্ত তারা সফল হবে না। কারণ জনগণ ইমরানের পক্ষে যেভাবে নেমে আসছে, সেনাবাহিনী সেখানে হয়তো খুব বেশি সফল হবেন না। ইমরান যেহেতু বড় একটি আঘাত থেকে বেঁচে গেছেন, অনেকেই মনে করছেন আল্লাহ হয়তো ইমরানকে দিয়ে পাকিস্তানে বড় কোনো খেদমত করাতে পারেন। দর্শক, যেহেতু ইমরান খানকে ভয় দেখিয়ে সরানো যাচ্ছে না, যেহেতু ইমরান খানকে সেই মোড়ল রাষ্ট্র বা দেশীয় সেনাবাহিনী কোনো রকম ভয় দেখিয়ে সরাতে পারছে না, ইমরান খান আর সরবেন বলে মনে হচ্ছে না। তবে একটি মজার তথ্য হলো, সেনাবাহিনী যে কোনো সময় ইমরানের পক্ষে ঘুরে দাঁড়াতে পারে। হাতে গোনা কজন জেনারেলরা ইমরানের বিরুদ্ধে থাকলেও পাকিস্তানে যে কোনো সময় একটি সেনাকু হতে পারে সেনাদের বিরুদ্ধে, যারা ইমরান খানকে নিজেরাই ক্ষমতায় বসাবে এবং ষড়যন্ত্রকারী করাপ্টেড অফিসারদের তারাই শেষ করে দেবে। পাকিস্তান এখন কোন পথে যাবে, কোন দিকে যাবে, সেটি হয়তো সময়ের আলোকে বলা যাবে। আমরা এটুকু বিশ্বাস রাখতে চাই, হয়তোবা ইমরান খানের হাত ধরেই আগামী পৃথিবী সাজবে এক নতুন রূপে। কেবল পাকিস্তান নয়, হয়তোবা আরও অনেক দেশেই ইমরানের সেই আলো ছড়িয়ে পড়বে। প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।